বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদের নাম হলো সহকারী পরিচালক। পূর্ণ মান ছিল 70, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। সন্ধি বিচ্ছেদ করুন। যদ্যপি, যদি যুক্ত অফি, বৃহস্পতি, বৃহৎ যুক্ত পতি, পৌর, পৌর যুক্ত উড়। নিচের বাক্যগুলি শুদ্ধ করুন। তার দুচোখ অশ্রু জলে ভেসে গেল, তার দুচোখ অশ্রুতে বা চোখের জলে ভেসে গেল। অশ্রু মানেও পানি, জল মানেও পানি। বাহুল্য দোষ অনেক হয়েছে, গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবে না। অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত, আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। দৈন্যতা প্রশংসনীয় নয়, দীনতা প্রশংসনীয় নয়। এক কথায় প্রকাশ করুন, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, যা প্রমাণ করা যায়নি অপ্রমেয়। ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি খেসারত। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সমাধানটি এখান থেকে দেখে নেবেন। ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি রিসিভড বাই 24th January, দ্য বেবি পয়েন্টেড ড্যাশ দ্য বার্থ অ্যাট, পয়েন্টেড অ্যাট, হি কমপ্লেইন্ড ড্যাশ মাই রিকোয়েস্ট, উইথ মাই রিকোয়েস্ট, হি ডিসপোজড ড্যাশ হিজ হাউস ডিসপোজড অফ, হি অলওয়েজ কাউন্টস অন মাই হেল্প, এখানে অলওয়েজ হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। মুক্তিযুদ্ধের স্মারক শিখা সিরান্তর কোথায় অবস্থিত? এটি হলো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ভূমিকা কে লিখেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিফা বর্ষসেরা গোলকিপার 2022 কে? মার্টিনেজ। বাংলাদেশ ইংল্যান্ড চলমান একদিনের ক্রিকেটের টাইটেল স্পন্সর কোন প্রতিষ্ঠান? মধুমতি ব্যাংক। মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? 27 মার্চ চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। বাংলাদেশের মানচিত্র প্রথম কে প্রস্তুত করেন? জেমস রেনেল। বিশ্ব পানি দিবস 22 মার্চ। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি কোন নদী? উত্তর হবে হালদা নদী ও সাঙ্গু নদী। অঙ্কের সমাধানগুলো এখান থেকে দেখে নেবেন। নয় নম্বর প্রশ্নের উত্তর, এগুলো বেশিরভাগ টেকনিক্যাল প্রশ্ন। এগারো নম্বর প্রশ্নের উত্তর, রাইট শর্ট নোট, এগুলো এখান থেকে সমাধান দেখে নেবেন। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।